নবীগো উম্মতের মাঝে প্রচার করে দেন বান্দার মাঝে। আল্লাহ আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারের কথা বলে নাই, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান্নাস ও মানুষ এটাও বলে না। আল্লাহ শুধু বলেছে নবী আপনি প্রচার করুন, জিন জাতি রয়েছে মানুষ জাতি রয়েছে, ইয়া রাসূলুল্লাহ 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সবার মাঝে আপনি আয়াতটা কেলামত করে যান। ইয়া রাসূলুল্লাহ কতই না ভালো হতো যদি তারা আল্লাহ এবং রাসূল তাদেরকে যা দিয়েছে তাতে যদি তারা সন্তুষ্ট হতো। আল্লাহ কয় নবী আপনি ঘোষণা করুন, কতই না ভালো হতো, কতই না সুন্দর, কতই না ভালো হতো ওই বান্দা, আমি আল্লাহ এবং আমার রাসূল যা কিছু দিয়েছি এর ভিতরে যদি মানুষগুলো তারা যদি সন্তুষ্ট থাকতো। সুবহানাল্লাহ, কি কইতাম না, তার মানে আল্লাহ কয় আমি নিজেও দেই আমার বন্ধু। শুধু তাই নয়, আল্লাহ আপনি জানিয়ে দেন উম্মতের জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এখানে সীমাবদ্ধ নয়। আল্লাহ আমাদেরকে দিবেন নিজ করুণায় এবং তার রাসূলও দিবেন নিজ করুণায়। বলি সুবহানাল্লাহ, আল্লাহ কয় আমিও দিব আমার হাবিবও আমার উম্মতের দান করবে। এরপরে আল্লাহ বলে ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন, আল্লাহ কয় আমরা আল্লাহর প্রতি আসক্ত। এবারে আয়াতকে ব্যাখ্যা করে একটু সামনে গেলাম সূরাতুল কাউসার। আল্লাহ সূরাতুল কাউসারের ভিতর বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ, আল্লাহ কয় মালিক আমি আল্লাহ, কিন্তু পরে সূত্রে হেবা করলাম আমার নবীকে। এ কারণে আল্লাহ পাক কত সুন্দর করে আয়াতের দিকে ব্যাখ্যা করে আবার তাফসীরকারগণ বলেছেন, কাবার মালিক আল্লাহ, জমজমের মালিক আল্লাহ, কিন্তু হাউজে কাউসারের মালিক হচ্ছে আমার নবী। ঠিক আছে, কাউসারের মা কাউসারের মালিক কে? এই আয়াতের ব্যাখ্যা দিয়ে কেন আল্লাহ বলে আল্লাহ নিজেও দেয় হাবিবও দেয়। এবার দেখেন একজন জুই এক ব্যক্তি যেনার নাম আল্লাহ রাসূল যখন গনিমতের মালটা ভাগ করে, হালকা উসিবনে জুবাইর নামক একজন ব্যক্তি, এই জুবাইর নামক ব্যক্তিটা রসুলের কাছে বসে রয়েছেন, নবীকে একটা ডাক দিয়া কয় নবী গো, ও নবী আপনায় এখনো সময় আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি এখনো সময় আছে নবী, সমান চোখে আপনি ভাগ করেন, বিচারের মালিক আল্লাহ আপনি আপনার হাতটাকে সুন্দর করে ভাগ করেন, তেমনি সমান চোখে ভাগ করেন। নাজবিল বিতন নবী আপনি ইনসাফ করেন, ইনসাফ করে কে আমার নবী কথা বলেন কে? এই লোকটা বলেন, জৈনিক লোকটা বলেন নবী আপনি ইনসাফ ঠিক করেন। এমন সময় হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, ও নবী হুকুম দেন। এই লোকটার গর্দান ফালাইয়া দেয়, সাথে সাথে জিব্রাইল নবীর কদম মোবারকে হাজির হয়ে গেলেন, জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো, ও নবী আপনি উমরের থামান। ইয়া রাসূলুল্লাহ উমর কয় নবী এই মালা ওদের বাচ্চার গর্দানটা ফালাইয়া দে। যেই লোকটা বলেছে নবী আপনি ইনসাফটা ঠিক করুন, নবী কয় ওমর না ওমরকে থামানো যাচ্ছে না। আমার নবী চক্ষু মোবারকটা একটু ইশারা করলেন আবু বকরের দিকে, কেননা ওমর যখন কুরআন তেলাওয়াত করে ওমর মুমের মতো নরম হইয়া যায়। শুধু ওমরের বাবা বলেছে, খত্তাব বলেছিল, এ ওমর, ওমরকে বলেছিল ওমর মুহাম্মদ একটা পাগল, আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ, যখন বলেছে নবী একটা পাগল, ওমর দেরি করে নাই, ওমর সাথে সাথে
তরোয়ালটা নিয়ে বাবার গর্দানটা দুইটা ভাগ করে দিয়েছেন। নবীর কাছে আয়েশা কয়, নবী গো, শুধু আপনাকে পাগল বলল, সাথে সাথে আমি আমার বাবার গর্দানটা ফেলে দিয়েছি। আল্লাহ পাক ওমরকে কবুল করেছেন বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ইনসাফ ঠিক করেন। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলে যাই, নবী আমার বন্টন করে মালিক কে? কথা বলেন কে? নবী আমার বন্টন করেন, ওমর গর্দান পালিয়া দিবে। আবু বকর দেখলেন ওমরের মনটা খারাপ, ওমরকে রোখানো যায় না। ওমর চোখের পানি ছাড়ি কয়, নবী গো, দেরি করবো না, এই বান্দার গর্দানটা আমি ফালাইয়া দিব, যেহেতু আপনাকে এত বড় নফরমান্য কথা বলেছে। নবী আমার চোখের পানি ছেড়ে ওমরকে বুকে জড়াইয়া ধরলেন। ওমরকে বলেন, ওমর আমার বুকের সাথে লাগাও। ওমরকে বুকের সাথে লাগাইয়া ডাক দিয়া কয়, ওমরে ওমর, মক্কার মানুষ আমাকে চিনে না, মদিনার মানুষ আমাকে চিনেছে। ওমর তুমি চিন্তা করো না, জিব্রাইল হাজির হয়েছে। ওমর জিব্রাইল বলেছে, এই লোকটার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে, নবী আপনি ওমরের কন্যাকে মারবে না, এই লোকটার কিসমতের মানুষগুলো উপরে বলে থাকবে। যারা নবীর দুষ্ট গাইবে, যারা নবীকে খুঁজবে, নবী নিজের মতো মনে করবে, নবীকে আপন ভাইয়ের মতো মনে করবে, নবীকে নিজের মতো মনে করে, আমি খাইছি নবী খাইছে, আমি শুইছি নবী শুইছে, আমি ঘুমাইছি নবী ঘুমাইছি, তুমি আমার ভাইয়ের মতো এরকম মনে করবে। এই লোকটা ওমর তুমি চিনো না। আবু বকর কি ইশারা করেন? আবু বকরের সাথে সাথে কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছেন। ওমর থরথর করে চোখের পানি ছেড়ে জমিনে পড়ে যায়। নবী একটা ডাক দিয়ে কয়, ওমর রে, ও ওমর তুমি চিন্তা করো না, এই মুনাফিকের সন্তান, মুনাফিকের আওলাদরা তাবাম পৃথিবীর ঘরে ঘরে তারা থাকবে, আছে না নাই? আছে। কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বলতেছিলাম নবী যে বন্টনকারী, নবী কেমন বন্টনকারী? হাশরের ময়দানে আসেন, এবার তাফসীরের আরেকটু আয়াতে যাই, সূরাতুল কাউসারের তাফসীরের ভিতরে খুঁজে দেখা যায়, আবু জাহেল আবু লাহাব মক্কার কাফেররা যখন নবীকে নির্বোধ বলেছে, নবীকে যখন গালি দিয়েছে, নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছেন। আল্লাহ কয়, বন্ধু কাঁদবেন না, কিয়ামতের ময়দানে এরা সব আপনার দরবারে ঠিকিত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে আপনি ছাড়া তাদেরকে কাউকে কাউসারের পানি পান করানো হবে না আপনার অনুমতি ছাড়া। নবী গো, আমি আল্লাহ, আমি রব্বুল আলামিন, আপনাকে দান করে দিলাম, আমার রহমতটা জমিনে জমজম দ্বারা প্রমাণ করে দিয়েছি, কিন্তু আপনাকে যেই রহমত দিয়েছি ওই হাশরের ময়দানে আপনার উসিলাতে আপনি যাকে ইচ্ছা তাকে হাউজে কাউসার পান করাবেন, যাকে তাকে আপনি ইচ্ছা হাউজে কাউসার পানি পান করাবেন, যাকে আপনার ইচ্ছা হয় না তাকে পান করাবেন না। তার মানে হাসর